আগামী বছরের লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি, তৈরি হয়ে গিয়েছে বিরোধীদের ইন্ডিয়া মহাজোট। উদ্দেশ্য একটাই, কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা। এই পরিস্থিতিতে রবিবার কলকাতার হাজরায় মহানায়ক উত্তম মঞ্চে এক কনক্লেভের আয়োজন করে তৃণমূল। সেই কনক্লেভ থেকে তৃণমূলের বার্তা, চব্বিশের মসনদে মোদী নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বাংলার জনতা। উল্লেখ্য, ইন্ডিয়া জোটের তরফে অবশ্য এখনো স্পষ্ট করা হয়নি কে হবেন তাদের প্রধানমন্ত্রীর মুখ। তবে জোটের বড় শরিক তৃণমূল যে তাদের নেত্রীকে ভেবেই প্রচারে এগোবে তা স্পষ্ট হয়ে গেল এদিনের কনক্লেভে। এদিন শুধু কনক্লেভে নয়, শহর জুড়ে পড়ে হলুদ রঙের ব্যানার, ফেস্টুন, পোস্টার, তাতে লেখা বলছে বাংলার জনতা, প্রধানমন্ত্রী হোক মমতা। এই নতুন স্লোগানে আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রচার পুরো দমে শুরু করে দিল। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্ববৃহৎ গ্রুপ ফ্যাম আয়োজিত আজকের সভায় মমতাকে প্রধানমন্ত্রী করার ডাক দিয়ে ছড়িয়ে দিল নয়া রাজনৈতিক উন্মাদনা। এদিনের কনক্লেভে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন দেব চট্টোপাধ্যায়, সাংসদ মালা রায়, শুভাশিস চক্রবর্তী, আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল মহাপাত্র তথা সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ অনেকেই। অনলাইনেও যোগ দিয়েছিলেন বহু মানুষ।